হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম সকাল বিকেলের হেলদি একটি নাস্তার রেসিপি নিয়ে। এই নাস্তাটি তৈরি করা একেবারেই সহজ আর খেতে অসম্ভব মজার। বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে আমি একটি ব্যাটার তৈরি করে নেব, সেজন্য একটি মিক্সিং বলে একটি ডিম নিয়ে নিচ্ছি। হ্যান্ড বিটার দিয়ে ডিমটাকে ভালো করে বিট করে নেব। ডিমটাকে ভালো করে বিট করে নেওয়ার পর এর মধ্যে 2 গ্লাসের মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, অর্থাৎ 400 ml লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। নর্মাল পানি দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ, অর্থাৎ 200 ml। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তবে চেষ্টা করবেন সয়াবিন তেলের পরিবর্তে অলিভ অয়েলটা দিতে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে 2.5 গ্লাস অর্থাৎ 300 গ্রাম ময়দা দিয়ে দেব। প্রথমে 300 গ্রাম থেকে কম পরিমাণ ময়দা দিয়েছিলাম, তাই একটু পাতলা হয়ে গিয়েছে। ময়দাটা পরে আবার অ্যাড করে নিয়েছি। মেজারমেন্ট কাপে 1 কাপ ও 1/2 কাপ পরিমাণ দিলেই হবে। হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। ময়দা ভালো করে মিশানো হয়ে গেলে 1/2 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার হ্যান্ড বিটার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ধনিয়া পাতা কুচি যতটা সম্ভব কুচি করে কেটে নেবেন। এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘন হবে না। আমার ব্যাটারটা প্রথমে পাতলা হয়ে গিয়েছিল, পরে ময়দা অ্যাড করে নিয়েছি। আপনারা ময়দা 2.5 গ্লাস অর্থাৎ 300 গ্রাম দিয়ে দিবেন, এতেই হয়ে যাবে। ঢালার সুবিধার্থে একটি মগে নিয়ে নিয়েছি। এবার চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে টিস্যু দিয়ে এর উপরে সামান্য পরিমাণ তেল মুছে নিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে আসলে এর মধ্যে কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে যাতে করে কিছুটা পাতলা হয়ে যায়। তিরিশ সেকেন্ড পর রুটিটা যখন এইরকম হয়ে আসবে তখন রুটিটা উল্টে দিতে হবে। তারপর এর উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, তবে তেলটা দিলে পরোটার কালারটা অনেক সুন্দর আসে। তেল দেওয়ার পর এভাবে চেপে দিচ্ছি। 30 সেকেন্ড পরপর উল্টে পাল্টে পরোটা ভেজে নেব। তো পরোটা ভাজা হয়ে গিয়েছে, এবার একটি প্লেটে নিয়ে নেব। আবারও ফ্রাই প্যানে টিস্যু দিয়ে সামান্য পরিমাণ তেল মুছে নিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণ মিশ্রণ দিয়ে ফ্রাই প্যানটাকে দুলিয়ে দিচ্ছি যাতে কিছুটা পাতলা হয়। মাত্র 30 সেকেন্ড অপেক্ষা করলেই দেখবেন উপরটা ভালো করে কুক হয়ে গিয়েছে। তারপর উল্টে দিতে হবে আর উপরে একটু তেল দিয়ে দিতে হবে। কেউ চাইলে তেল ছাড়াই পরোটা ভেজে নিতে পারেন। তেলটা দেওয়ার পর পরোটার কালারটা অনেক সুন্দর আসে। এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সবগুলো পরোটা একইভাবে তৈরি করে নেব। পরোটাটাকে আরও হেলদি করার জন্য এর উপরে একটি ডিম ছেড়ে দিচ্ছি। চাইলে এর উপরে সামান্য পরিমাণ টেস্টি মশলা দিতে পারেন। ডিমটাকে এভাবে ভেঙে পরোটার উপরে লাগিয়ে নিচ্ছি। ডিমটা যখন কিছুটা হয়ে আসবে তখন উল্টে দিচ্ছি। পরোটা ভাজা হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নেব। এভাবে ডিম দিয়ে আরও একটি বানিয়ে নেব।
বাকিগুলো ডিম ছাড়াই তৈরি করে নেব। তারপর পরিবেশনে চলে যাচ্ছি। ডিম দিয়ে বানানো পরোটা রুলের মতো করে নিচ্ছি। তারপর ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি। বেলা ছাড়াই এই পরোটা খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায়, খুব কম সময়ে বানানো যায় আর খেতে অসম্ভব মজার। এই পরোটা সারাদিন ধরে সফট থাকে। যারা কম সময়ে নাস্তা তৈরি করতে চান, আশা করছি তাদের কাছে ভালো লাগবে। এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বাচ্চারা খুবই মজা করে খেয়ে নেবে। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।